খাবেন, কতটুকু ভাত আপনি খাবেন, কতটুকু পয়সার মালিক আপনি হবেন, কয়ানি সম্পদের মালিক হবেন, এই সব তার সমষ্টিগত নাম হচ্ছে রিজিক। রিজিক মানে শুধু খাবার না, দুনিয়ার সব নিয়ামতই রিজিক, সব নিয়ামতের সম্মিলিত নামকে রিজিক বলা হয়। আমার আল্লাহ বলে রিজিকটা দেখে দাও, রিজিক এত চূড়ান্ত একটা বিষয়, ওই দিন মায়ের পেটে যদি আমার আল্লাহ আপনার কপালে লিখে রাখে আব্দুল্লাহ দুনিয়াতে তুমি যাবা, তোমার বাড়ি হবে রংপুরের কাউনিয়া, আর তোমার কপালের মধ্যে রিজিক আমি আল্লাহ লিখে দিলাম 10 লক্ষ টাকা, সারা জীবনে এই টাকাটা তুমি কামাবা, মনোযোগ দেন। ওই দিন আল্লাহ যদি আপনার কপালে 10 লক্ষ টাকার একটা বাজেট দিয়ে দেয়, দুনিয়াতে আসার পরে হাজার চেষ্টা করেও 10 লক্ষ 1 টাকা আপনি কামাতে পারবেন না, 10 লক্ষ 10 লক্ষই থাকবে, 1 টাকা বেশি 1 আনা বেশি হবে না। আবার আমার আল্লাহ যদি 10 লক্ষ লিখে রাখে 9,98,999,999 হবে না, 10 লক্ষ 10 লক্ষটাই পূরণ হবে। রিজিকের ব্যাপারটা আল্লাহ তাআলা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন, 10 লাখ টাকা তোমার রিজিক ফিক্সড, রিজিক আল্লাহ ফিক্সড করে দিয়েছেন। আর রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম, রিজিক চূড়ান্ত নির্ধারিত, আর যে লোভী সে বঞ্চিত হয়ে যায়। 10 লক্ষ টাকা আপনার রিজিক আল্লাহ ফিক্সড করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন, এই টাকাটা আপনি দুভাবে কামাতে পারেন, লিগাল ওয়ে অথবা ইললিগাল ওয়ে, হালাল পথে অথবা হারাম পথে, ডিসিশন ইজ ইয়োরস, চয়েস আপনার, অপশন দুটোই রেখেছেন। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইদ, জান্নাতের অপশনও আছে জাহান্নামের অপশনও আছে, হালালের পথও আছে হারামের পথ আছে, তবে আপনি হালাল খান আর হারামি খান, মাগার 10 লক্ষর 1 আনা বেশি খেতে পারবেন না, যেটাই করেন না কেন, হালাল ভাবে চেষ্টা করলে যেটা আসবে, হারাম ভাবে চেষ্টা করলে ঠিক ওটাই আসবে। এই ব্যাপারটা আরো সহজে যদি আপনাদের বোঝাতে হয় তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর একটা চমৎকার ঘটনা এখানে বলা যায়। আপনারা কি আলী রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? নাম শুনেন নাই? রাসূলের জামাতা আলী, তিনি একবার এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোন একটা সফরে, ঘোড়ায় চড়ে, ঘোড়ার ঘাড়ের মধ্যে ছিল সুন্দর একটা জিঞ্জির, ঘোড়া নিয়ে যেতে 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 পথে মধ্যে চমৎকার সুন্দর একটা মসজিদ দেখতে পেল। আর রাসূলের সুন্নাহ হচ্ছে যখন কোন সুন্দর মসজিদ রাসূল দেখতেন ভেতরে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তেন, কারণ আমার আল্লাহ বলেছেন বান্দা যত জায়গায় দুনিয়াতে তার কপাল ঠেকায় আছে সেজদা দিবে, ওই জায়গাগুলো কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যাই 2 রাকাত নামাজ পড়ে আসি, সময় তো আছে, তিনি ঘোড়াটাকে রেখে মসজিদে ঢুকবেন, এমন সময় দেখেন মসজিদের সামনে আরেক আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন ভাই আপনি তো দাঁড়িয়ে আছেন, ব্যস্ততা আছে নাকি? বলে না। বলে এক কাজ করেন, আমার ঘোড়াটাকে 10 মিনিট একটু পাহারা দেন, আমি ভেতর থেকে 2 রাকাত নামাজ পড়ে বের হই। ওই লোকটা বলল ঠিক আছে যান, সমস্যা নাই। আলী রাদিয়াল্লাহু আনহু ভেতরে গেলেন, ওযু করলেন, সুন্দর করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে সালাম ফিরিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন বাহিরে এতক্ষণ ধরে যে আল্লাহর বান্দা আমার ঘোড়া পাহারা দিয়ে রেখেছে,
আমি খুশি হয়ে তাকে কিছু পুরস্কার দেওয়া দরকার। এই চিন্তা করে তিনি পকেটে হাত ঢুকালেন, দেখি কি দেওয়া যায়। পকেট থেকে দুটো দিরহাম বের করলেন, চিন্তা করলেন এই দুইটা দিরহাম আমি তাকে খুশি হয়ে দিয়ে দেব, আমার পুরা পাহারা দিছে। আলী রাদিয়াল্লাহু আনহু যখন বের হলেন তখন দেখলেন এই আল্লাহর বান্দা ঘোড়ার গলা থেকে জিঞ্জির খুলে নিয়ে চুরি করে পালায় গেছে। চিন্তা করছে জিঞ্জির এত সুন্দর, এটা তো পাওয়া যাবে না, এটা নিয়ে যাই। এটা নিয়ে মদিনার বাজারে চলে গিয়েছে, বিরাট বাজার, এক কোনায় গিয়েছে জিঞ্জিরটা বিক্রি করবে। কাপড়ের নিচে আস্তে করে ঢুকে নিয়ে গেছে। চোর যখন চোরাই জিনিস বিক্রি করতে যায় তার হাত ভাব দেখলেই বোঝা যায় এই মাল সুবিধার না, চোরাই জিনিস। আবার চোরাই জিনিস যখন বাজারে উঠে তখন ওই জিনিসের দাম বাড়ে না কমে, জানলেন কেমনি অভিজ্ঞতা আছে। আমার ভাইরা চোরাই জিনিসের দাম তো কমে যায়, চোর খুব অল্প দামে দিয়ে দেয়। ওই লোকটা নিয়ে গেছে দোকানদার হাত ভাব দেখে বুঝে ফেলেছে এই মাল তো সুবিধার না। ওই লোকটা বলে একটু জিনজির আনছি দেখেন, খুব সুন্দর জিনজির, কিনবেন? বলে হ্যাঁ কিনতে পারি। দোকানদার বলল যে কিনতে পারি এক শর্তে। কি শর্ত? দুই দিরহামের বেশি দিতে পারবো না এই জিনজিরের জন্য, তুমি দিলে দাও না দিলে না দাও। ওই লোক বলল চোরাই মাল যা দিবেন তাই বেশি, না দুই দিন হামি দেন। দুই দিন হাম নিয়ে জিনজিরটা বিক্রি করে চলে গেল। আমি যদি আল্লাহ আনহু, তিনি চিন্তা করতে লাগলেন আহারে লোকটা চলে গেল জিনজিরটা খুলে নিয়ে পালিয়ে গেল। আচ্ছা এবার বসে থাকলে জবান খুলে একটু জবাবটা দেবেন, এই যে লোকটা জিনজিরটা খুলে চুরি করে পালালো, পালিয়ে জিনজিরটা বিক্রি করে সে বাজার থেকে কয়টা দিরহাম পেল? সবাই বলেন দুইটা। এই লোকটা যদি চুরি করে বিক্রি না করে ধৈর্য সহকারে আর 10টা মিনিট ওখানে দাঁড়িয়ে থাকতো, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বের হয়ে তাকে কয় দিরহাম দিত? কয় দিরহাম? সে যে চুরি করছে এজন্য সে 100 দিরহাম পাইছে। হ্যাঁ কত? 2 দিরহাম। এটাই রিজিক। আপনি মনে করবেন যে আমি আরেকজনের ফাইল আটকে আরেক গরিব মানুষকে কষ্ট দিয়ে 500 টাকা 5000 টাকা কাউকে ধোকা দিয়ে বেশি কামালাম? না, আল্লাহ তাআলা এই 5000 টাকা আপনার তাকদীরে ঠিকই লিখে রেখেছে, হয়তো 10 মিনিট পরে এই টাকাটা হালাল ভাবে আসতো, আপনি তড়ি ঘড়ি করে লোভের কারণে নিজের হালাল রিজিকটা নিয়ে হারাম ভাবে খাইছেন। এর চেয়ে বেশি কিছু না, আপনার রিজিক যেটা ঠিক ওটাই খাবেন, এক না বেশি খেতে পারবেন, কিন্তু দিন শেষে সেটা হালাল ভাবে খাওয়ার কিন্তু ওটাই হারাম ভাবে খাইছেন, বরং আরো গুনাহ করে ফেলছেন। আমার ভাইরা রিজিক চমৎকার বিষয়, রিজিকের ব্যাপারটা যে বুঝে সে রিজিকের দিকে ছুটে না, বরং রিজিক তার দিকে ছুটে। আপনি রিজিকের দিকে ছুটবেন না। আল্লাহর হাবিব বলেন ইন্নার রিজক লা ইয়াতলুবুল আবদ, ও বান্দা তুমি আর রিজিক রে কতটুকু খোঁজবা, বরং আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার জন্য যে রিজিক লিখে রেখেছে তোমার চাইতে তোমার ওই রিজিকটা তোমারে বেশি করে খোঁজে। কি চমৎকার হাদিস, ইন দা রিজক লা ইয়াতলুবুল আবদ, আপনারে আপনার রিজিক খোঁজে, বুঝেন? এটা যে মাছের গায়ে আপনার নাম লেখা ওই মাছ খুঁজে খুঁজে আপনার কাছে আসবে, যে কমলার গায়ে আপনার নাম লেখা ওই কমলা খুঁজে খুঁজে আপনার কাছে আসবে, যে আপেলের গায়ে আমার নাম লেখা ওটা আমার কাছে আসবে, ওটা আপনার প্লেটে যাবে না। ব্যাখ্যা কি? দেখেন আমরা যখন কোনো দানাতে যাই, বাসা বাড়িতে যাই, যেখানেই যাই না কেন, আমাদেরকে সবার আগে কিছু কমন ফল ফ্রুটস দেওয়া হয়। আপেল মালটা এটা তো মাস্ট বি থাকবেই, থাকে না? যেখানেই যান বাংলাদেশের যে কোনো ফলের বাজারে, আর কিছু থাকুক আর না থাকুক, আপেল কমলা মালটা এগুলো আছে না নাই? এই যে মিষ্টি মিষ্টি আপেল খাচ্ছেন, মিষ্টি মালটা খাচ্ছেন, শুধু তো খায় ফেলান, কখনো চিন্তা করেছেন এটা কোথেকে আসছে?
মালিক রাজ্জাক এই ফয়সালা কোথা থেকে করেছে, এটা কোত্থেকে এসেছে আমার কাছে? চিন্তা করলে অবাক হয়ে যাবেন, রিজিক আপনারা কি করে খুঁজে বের করে। ওয়েদারের ভিন্নতা এবং মাটির ভিন্নতার কারণে খুব সুমিষ্ট মিষ্টি আপেল বাংলাদেশে হয় না, মিষ্টি মালটাও বাংলাদেশে হয় না। মাটির ভিন্নতা, ওয়েদারের ভিন্নতা, এক এক দেশের মাটি ওয়েদার এক এক রকম। তো আমরা মিষ্টি আপেল মিষ্টি মালটা কোত্থেকে খাই? মিষ্টি জাতের ভালো আপেল হয় কাশ্মীরে, মিষ্টি জাতের ভালো মালটা হয় মিশরে। ও মুসলমান কাংলা খান, মিশরে বাংলাদেশ থেকে হাজার 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 কিলোমিটার দূরের একটা দেশ, সাগর মহাসাগর পানি দিয়ে এই দেশটা যেতে হয়। ওই মিশরে কোন এক আল্লাহর বান্দা একটা বীজ ফেলল, ওই বীজ থেকে একটা অঙ্কুর হলো, অঙ্কুর থেকে গাছ হলো, ওই মালটা গাছে আল্লাহ তাআলা একটা সময় মালটার ফুলের মুকুল দিলেন। আল্লাহ যখন গাছে ফুলের মুকুল দিলেন, কোটি কোটি মুকুল আসলো, পুরা গাছ ফুলে ছেয়ে গেল। তখন একটা মুকুলে আল্লাহ তাআলা আমার নামটা লিখে দিলেন, এটা বাংলাদেশের তার ঘরে যাবে, এই রিজিকটা খাবে সে। গাছে যখন মুকুল আসে ফুল আসে, এই গাছে পোকামাকড়ের আক্রমণ হয়, পাখি বসে, পাখির বসার কারণে কত মুকুল ঝরে যায়, পোকার আক্রমণে কত মুকুল নষ্ট হয়ে যায়, ঝড়ের কারণে কত মুকুল নষ্ট হয়ে যায়। কিন্তু যেই মুকুলে আমার মালিক আমার নামটা লিখেছে, ওই মুকুলে কোনো পাখি টকর দেয় না, ওই মুকুলে কোনো পোকা আক্রমণ করে না, ওই মুকুলটা কোনো ঝড়ের কারণে ঝড়েও যায় না। ওই মুকুলটা একটা সময় বড় হল, ফল হল, এই ফলটা আমার কাছে আসবে, আমার মালিক আগে লিখে দিয়েছে। এই ফলগুলোকে একত্রিত করা হলো, গাছের সব ফল যখন পাকলো, বাগানের মালি এসে ফলগুলোকে পেরে কার্টুনের বক্সের মধ্যে ভরলো, স্ট্যাম্প মারলো, মেরে এবার এই ফলের বাক্স লক্ষ লক্ষ মালটা একত্রে জাহাজের মধ্যে ঢুকালো। সব মানুষ আছে যায়, মালটাকে ধরে, দাম কত এত, অনেকে হাতায় নেয় না, দামে মিলে না নেয় না, সাইজে মিলে না নেয় না। কেন নেয় না জানেন? আরে ভাই, ওই রিজিক তো আল্লাহ আপনার জন্য লিখেছে, দুনিয়ার কারো ঘরে ওই মালটা যাবে না, ওই মালটা তো আপনার জন্য ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে যতক্ষণ আপনি ওখানে যান। আপনি যাওয়ার পরে অনেক সময় এমন কাহিনী হয়, আপনার আগের কাস্টমারের কাছেও 250 টাকা কেজি বিক্রি করেছে, আপনাকে দেখে আপনার কথা শুনে দোকানদার 20 টাকা কমে মালটা ছেড়ে দিয়েছে, ওই মালটা এবার আপনার কাছে আল্লাহ পাঠিয়ে, এবার এই মালটা ঘরে আনলেন, কেটে আপনি খেলেন। আপনি চিন্তা করেছেন এই মালটা তৈরি হলো কোথায়, আর আমি আব্দুল্লাহ এই মালটা খাচ্ছি কোথায়? আমার রাসূল বলেছেন উম্মতেরা, ইন্নার রিজক আলা ইয়াতলুবুল আবদ, তুমি রিজিকরে কতটুকু খোঁজো মিয়া, তোমার রিজিক তোমারে আরো তার চেয়ে বেশি করে খোঁজে। দুনিয়ার 800 কোটি মানুষ পৃথিবীতে আছে, কত কোটি? 800 কোটি মানুষ। গরু দুনিয়ার 800 কোটি মানুষ খায় না, হিন্দু তো খায় না, শুকর দুনিয়ার অন্তত পক্ষে 200 কোটি মুসলমান তারা খায় না, মাছ অনেক হিন্দুরা খায় না, তারা ভেজিটেরিয়ান, কিন্তু মালটা খায় না দুনিয়ার 800 কোটি মানুষের মধ্যে এমন মানুষ পাওয়া যাবে না, ফল ফ্রুটস খায় না এরকম মানুষ পাওয়া যাবে না, এটা সব ধর্মেই বৈধ। এই মালটা দুনিয়ার 800 কোটি মানুষের কাছে কারো ঘরেই গেল না, কারো ঘরেই না গিয়ে এই মালটা আপনার কাছে এসেছে। কেন এসেছে? কারণ আমার আল্লাহ তাআলা ওই মালটার মধ্যে আপনার রিজিকের নামটা লিখে দিয়েছে। আরে আমার মালিক যদি আমার রিজিকের ফয়সালা এভাবে করে, আমি যদি কোরআন
শিক্ষা গ্রহণ করি, আমি যদি ওই মালিকের কিতাব বুকে ধারণ করি, আমার কি দুনিয়াতে রিজিকের অভাব হবে? কি বলেন, হতে পারে না? আমার মালিক আমাকে দুনিয়াতে রিজিকের অভাব দিয়ে কষ্ট দেবেন না, কারণ আমি সলিমুল্লাহর কতটুকু রিজিক খাই রে ভাই, আমার চাইতে আমার মালিকের সৃষ্টি কুলের মাঝে বেশি রিজিক খায় এরকমের কোনো প্রাণী কি নাই? নাই? মানুষের চায়তনে অনেক বড়, অনেক খাবার লাগে তার, এরকমের প্রাণী নাই? দু একটার নাম বলেন। হ্যাঁ, হাঙ্গর, তিমি, হাতি, অনেকে অনেক নাম বলছেন। আল্লাহর সৃষ্টি কুলের মাঝে সবচেয়ে বড় সৃষ্টি এ পর্যন্ত বিজ্ঞানের দৃষ্টিতে যেটা এসেছে ওটা হচ্ছে নীল তিমি। কোন তিমি? নীল তিমি, ব্লু হোয়েল। নীল তিমি অনেকে বলেছেন তিমি মাছ, কিন্তু বিজ্ঞানের ভাষায় তিমি কোনো মাছ না। বিজ্ঞান কোনোদিন তিমিকে মাছ বলে না। কেন বলে না? কারণ তিমির মাঝে মাছের কোনো বৈশিষ্ট্যই নেই, রয়েছে মানুষের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা কি কারিগর আমার আল্লাহ! বিজ্ঞান বলে মাছ সাধারণত শ্বাস প্রশ্বাস নেয় ফুলকা দিয়ে, আর মানুষ নেয় ফুসফুস দিয়ে। নীল তিমিও শ্বাস প্রশ্বাস ফুসফুস দিয়ে নেয়, ফুলকা দিয়ে না। মাছ ডিম দেয়, সেখান থেকে বাচ্চা ফুটে, মানুষ বাচ্চা প্রসব করে, নীল তিমিও সেম ক্যাটাগরিতে বাচ্চা প্রসব করে। মানুষ তার বাচ্চাকে প্রসবের পরে যেমন দুধ খাওয়ায়, নীল তিমিও তার বাচ্চাকে প্রসবের আড়াই বছর পর্যন্ত নিজের বুকের দুধ খাওয়ায়। সুবহানাল্লাহ, কইলেন না? বিজ্ঞান বলে নীল তিমির মস্তিষ্ক যেটা আছে ব্রেইন, এই মস্তিষ্ককে আল্লাহ তাআলা ডিভাইড করেছেন, দুটো ভাগ করেছেন। যেহেতু তাকে মানুষের মতো শ্বাস প্রশ্বাস নিতে হবে, মাছ তো পানির নিচেও নিঃশ্বাস নিতে পারে, মানুষ পারে? কথা বলো। এখন নীল তিমির মধ্যে যেহেতু মানুষের বৈশিষ্ট্য, তারে নিঃশ্বাস নিতে হবে কোথায়? নিচে না উপরে? উপরে। এজন্যই দেখবেন নীল তিমি মাঝে মাঝে উপরে ওঠে, নিঃশ্বাস নিয়ে একটা হাওয়া ছাড়ে। ভিডিও দেখলে দেখবেন মিয়া, একটা হাওয়া ছেড়ে আবার নিচের দিকে ডুবে যায়। বিজ্ঞান বলে সৃষ্টিকর্তা কি এমন কারিগর আমার আল্লাহ তাআলা! নীল তিমির যেই ব্রেইন, যেই মগজ, মস্তিষ্ক, এটাকে আল্লাহ তাআলা দুইটা ভাগ করেছেন, ডিভাইড করে দিয়েছেন। তার মস্তিষ্কের একটা অংশ যখন ঘুমায় আরেকটা অংশ তখন জেগে থাকে, আবার আরেকটা অংশ ঘুমালে অপর অংশটি জেগে থাকে। কারণ সে যখন পানির নিচে সমুদ্রের অতল গহ্বরে যখন সে ঘুমিয়ে যায়, প্রতি 30 মিনিট অন্তর অন্তর নীল তিমিকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য উপরে উঠতে হবে। সে যখন ঘুমিয়ে যায় তার 30 মিনিট পরে শ্বাস নিতে হবে, না তো সে মারা যাবে। 29 মিনিট ওভার হওয়ার পরে তার মস্তিষ্কের যে অংশটা জেগে থাকে, এই অংশটা সিগন্যাল দেয়, বস অক্সিজেন লেভেল শেষ, জলদি উঠে অক্সিজেন নিয়ে আবার নিচে আসে। বলবেন না? নীল তিমি তখন উপরে উঠে, আপনারা দেখবেন নীল তিমির ভিডিওতে এইভাবে উপরে উঠে নিঃশ্বাস নিয়ে হাওয়া ছাড়ে আবার নিচের দিকে চলে যায়। এই নীল তিমি এত বড়, বিজ্ঞান বলে এক একটি প্রাপ্তবয়স্ক নীল তিমির উচ্চতা, হাইট 100 ফিট। কত ফিট? সুবহানাল্লাহ, বলবেন না? অথচ সুবহানাল্লাহ না বলার কারণ হচ্ছে আপনি কয় ফিট? ওই 5 ফিট তো এই জন্যই চিন্তা করে, আমি তো 5 ফিট, আমার সুবহানাল্লাহ কয় লাভ কি? নীল তিমি কত? 100 ফিট। তার মানে আপনার আমার মতোই 5 ফিট 4.5 ফিটের মানুষগুলাকে একজনের মাথার উপরে আরেকজন দাঁড় করাতে করাতে 20 জন মানুষ দাঁড়ালে যত লম্বা, আল্লাহর সৃষ্টি জগতের এক একটা নীল তিমি তত লম্বা। যে প্রাণীটা এত লম্বা, তার খাবারের দরকার, তার রিজিকের দরকার কি আমার চেয়ে বেশি না কম? আচ্ছা বলেন, ওই প্রাণীটার রিজিক কে দেয়? দুনিয়ার কোন খাদ্যমন্ত্রী দেয়? কোন অর্থমন্ত্রী দেয়? কোন প্রধানমন্ত্রী দেয়? কে কে দেয়? শুনছেন কোনোদিন খাবারের অভাবে, রিজিকের অভাবে নীল তিমি মইরা ভেসা উঠছে? শুনেছেন কোনোদিন সুন্দরবনের বাঘেরা, সিংহরা দৌড়ায় লোকালোকে বের হয়ে গেছে যে আমাদের সুন্দরবনে কোনো খাবার নাই, না খেয়ে মারা যাচ্ছি, কটা খাবার দেন?
শুনেছেন না? কারণ সুন্দরবনে তারে খাবার দেয় কে? কিন্তু এই বাঘ এই সিংহরে যখন মানুষ তার নিজের দায়িত্বে নিয়ে চিড়াখানায় ঢুকায়, তখন দেখবেন এই বাঘ সিংহগুলা সিমাইতে সিমাইতে শিকর হইতে হইতে গোস্ত হাড্ডির সাথে লেগে যায়। তার মানে কি? তার মানে তুমি মিয়া মাতব বাড়ি করে কারো রিজিকের ব্যবস্থা নিজে আনতে পারবা না। আল্লাহ রিজিক যেটা দেয় এটা আল্লাহ তার জন্য পরিপূর্ণ করে দেয়। তুমি যাই খাওয়াও না কেন, তার ওই রিজিক পরিপূর্ণ হবে না। নীলতিমির ব্যাপারে বিজ্ঞান বলে এই নীলতিমি যার উচ্চতা 100 ফিট, তার ওজন হচ্ছে 3000 মেট্রিক টন। কত মেট্রিক টন? 1000 কেজিতে হয় 1 মেট্রিক টন। এরকম 3000 মেট্রিক টন এক একটা নীলতিমির ওজন। যে প্রাণীটা এত লম্বা তার রিজিকের দরকার কি আপনার আমার চেয়ে বেশি না কম? বিজ্ঞান বলে এক একটা নীলতিমির প্রতি বেলায় 3 মেট্রিক টন, অর্থাৎ 3000 কেজি মাছের খাবারের প্রয়োজন হয়। এক একটা নীলতিমি এক এক বেলায় 3000 কেজি মাছ খায় ফেলে মিয়া। আরে নীলতিমির এক বেলার রিজিক তো তোমার 10 বছরের রিজিকের সমান না। নীলতিমিরে যদি আল্লাহ তাআলা দিনের পর দিন বছরের পর বছর এত রিজিক দিয়ে বাঁচিয়ে রাখতে পারে, তুমি যদি আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যদি তুমি তোমার হৃদয়ে ধারণ করতে পারো, তোমার কি করে মনে হয় তোমার এই রিজিক দিয়ে আল্লাহ দুনিয়া তোমাকে রিজিক না দিয়ে আল্লাহ কষ্ট দিবে? কিভাবে মনে হয়? রিজিকের ফয়সালা কে করেন? জোরে বলেন আমার আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুসতাওদাহা। দুনিয়াতে যত প্রাণী রয়েছে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর জিম্মায় না নিয়েছি। দুনিয়ার সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা যিনি নিয়েছেন তিনি কে? আমার আল্লাহ বলে গোলাম কোরআন পড়ো, কোরআন শুনো, কোরআন দিয়ে তোমার জীবন গড়ো, কোরআন দিয়ে তোমার সমাজ গড়ো, তাহলে তোমার জীবনে যিনি কল্যাণ এবং বরকত ঢেলে দিবেন তিনার নাম কি? কোরআনের ভিতরে বরকত আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন বরকত দিয়েছেন, এজন্যই ওয়াহির সূচনা আল্লাহ রাব্বুল আলামিন করলেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক। ও গোলাম সবার আগে তুমি পড়া শুরু করো। যদি বলা হয় কি পড়বেন সবার আগে, আমার আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন সবার আগে মানব জাতিকে শিক্ষা যিনি দিয়েছেন তিনি কে? কথা বলেন, আমরা তো কিতাবের দাম দেই না। আমরা মনে করি কোরআন আমার পোলারে পড়ায় গ্রামের হুজুর। ও ভাই আমার চিন্তা ভাবনাটাকে পাল্টিয়ে নেন, চিন্তার জগৎটাকে বড় করেন, তাহলে আপনার সন্তানও বড় হতে পারবে। আপনার চিন্তা যদি সংকীর্ণ থাকে আপনার সন্তান বড় হতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ব্যাপারে বলেন এই কোরআনের প্রথম শিক্ষক হচ্ছে আমি আল্লাহ। প্রথম শিক্ষক কে? আর রহমান আল্লামাল কোরআন, আমার আল্লাহ প্রথম শিক্ষক। দুই নাম্বার শিক্ষক কে? আমার আল্লাহ বলেন আল্লামাহু শাদীদুল কোয়া। দুই নাম্বার শিক্ষক হচ্ছে জিবরীল আমিন। আর তিন নাম্বার শিক্ষক হচ্ছে হুল্লাযী বা'থা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এমন একজন রাসূল পাঠিয়েছি যিনি তোমাদের কোরআন শেখাবেন। প্রথমে আল্লাহ শিখালেন, এরপরে জিব্রাইল শিখালেন, এরপরে বিশ্বনবী আমাদেরকে কোরআন শিখালেন।